যৌগিক ও মিশ্রক্রিয়া নিয়ে সমস্যা নেই আমাদের এরকম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম আছে আজকের ক্লাসটা আমি আহমেদ সোহাগের সাথে যদি আপনি থাকেন টেকনিক ইজ এডুকেশনের পর্দায় এবং সোহাগ বাংলা পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এখানে আপনি থাকলে যৌগিক এবং মিশ্রক্রিয়া সম্বন্ধে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন একটা বিষয় খেয়াল করুন আমি এখানে দুটো উদাহরণ লিখে রেখেছি এখানে একটা শব্দ লিখেছি হচ্ছে সে যায় আরেকটা বাক্য লিখেছি হচ্ছে সে চলে যায় আমার প্রশ্ন হচ্ছে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা সে যায় আর এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা সে চলে যায় আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো সে যায় এখানে যায় যে আছে এই যায়টার মধ্যে কাজ কয়টা বোঝায় একটা এবং শব্দ কয়টা আছে একটা আবার এখানে খেয়াল করুন তো সে চলে যায় এই চলে যায় যে এখানে শব্দ কয়টা দুইটা কিন্তু কাজ কয়টা একটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সে চলে যায় সে চলে নাকি যায় সে কি একসাথে দুটো কাজ করে না কি একটা কাজ করে একটা কাজ করে কিন্তু আমরা শব্দ ব্যবহার করি কয়টা দুটো তাহলে এই ভিত্তিতে ক্রিয়াপদ দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে একটা পদ মিলেই একটা ক্রিয়াপদ গঠিত হতে পারে এটাকে আমরা বলি সরল ক্রিয়া কি ক্রিয়া সরল ক্রিয়া আর যেই সমস্ত পদ ক্রিয়াগুলো দুটো পদ মিলে গঠিত হয় সেই সমস্ত ক্রিয়াগুলোকে সাধারণত আমরা যৌগিক এবং মিশ্র ক্রিয়া বলে থাকি যৌগিক এবং কি মিশ্র ক্রিয়া বলে থাকি একটু খেয়াল করবেন একটা হচ্ছে যৌগিক ক্রিয়া তাহলে এখন প্রশ্ন হচ্ছে যৌগিক ক্রিয়া কী যেখানে ক্রিয়া যোগ ক্রিয়া অর্থাৎ একটা ক্রিয়াপদের সাথে যদি ক্রিয়াপদ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা যৌগিক ক্রিয়া বলবো আর আরেকটা হচ্ছে মিশ্র ক্রিয়া যেখানে একটা অন্য পদের সাথে ক্রিয়াপদ যুক্ত হবে অর্থাৎ একটা ক্রিয়াপদ এবং অন্য একটি পদ যদি যুক্ত হয় তাহলে সে সেটাকে আমরা কী বলবো তখন এটাকে আমরা বলবো একটা উদাহরণ দিলে আপনি অন্য একটু উদাহরণ দেব আপনি আরেকটু ভালোভাবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করুন মনে করুন এখানে দুটো জার আছে দুটো জার আছে এই একটা জার এবং এ একটা জার আছে এটা হচ্ছে জার এ আর এটা হচ্ছে জার বি এই জারের মধ্যে কিছু মিল্ক বা দুধ আছে এই জারের মধ্যেও কিছু মিল্ক বা দুধ আছে। আমি এই জারটার মধ্যে বা এই পাত্রটার মধ্যে আমি আরও কিছু পানি ঢাললাম ওয়াটার আর এই জারটার মধ্যে আরও কিছু মিল্ক বা দুধ ঢাললাম বিষয়টা খেয়াল করেন এখানে দুটোর মধ্যেই কী আসে দুধ আছে একটার মধ্যে আমি পানি ঢেলেছি আর একটার মধ্যে কি ঢালছি দুধ ঢালছি এখন প্রশ্ন যদি করি বলুন তো এখানে কোন জারের মধ্যে যার এ অথবা জার বি এর মধ্যে কোন জারের মধ্যে মিক্সড বা মিশ্র করা হয়েছে নিঃসন্দেহে উত্তর পেয়ে গিয়েছেন কোনটা যার বি কারণ এখানে ছিল দুধ আর এর সাথে কি যুক্ত যুক্ত করা করা হয়েছে হয়েছে পানি দুধের সাথে দুধ বাদে অন্য কিছু যুক্ত করলে সেটা কি হয় মিশ্র ঠিক সেম ভাবে ক্রিয়ার সাথে ক্রিয়াবাদে অন্য কোন পদ যুক্ত হয়ে নতুন ক্রিয়া গঠিত হলে তাকে আমরা কি ক্রিয়া বলবো মিশ্র ক্রিয়া বলবো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন অন্য যোগ ক্রিয়া আর যদি দুধের সাথে দুধ যোগ হয় অর্থাৎ ক্রিয়ার সাথে ক্রিয়া যুক্ত হয়ে আরেকটা নতুন ক্রিয়া গঠিত হয় তবে সেক্ষেত্রে ওই নতুন ক্রিয়াটাকে আমরা কি ক্রিয়া বলবো যৌগিক ক্রিয়া বলবো। আরও কিছু উদাহরণ দেখলে আপনি আরেকটু একটু ক্লিয়ার হবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে সে চলে যায় এটা যৌগিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া এবার আপনি প্রশ্নের উত্তর দিন যায় এটা কি পদ যায় একটি ক্রিয়াপদ এবং চলে একটি কি পদ ক্রিয়াপদ তাহলে ক্রিয়া যোগ ক্রিয়া কি ক্রিয়া হবে এটা এটা নিঃসন্দেহে যৌগিক ক্রিয়া আমরা আরো কয়েকটা উদাহরণ দেখব আমি বললাম যে তুমি এখন না বললে আমি তোমার বাসায় বলে দিব একটু খেয়াল করতে হবে বলে দিব এখন প্রশ্ন হচ্ছে দিব যে আছে এই দিবটা কি পদ নিঃসন্দেহে এটা ক্রিয়াপদ আপনি ভালো করেই জানেন আর বলে যে আছে এটাও একটা ক্রিয়াপদ তাহলে ক্রিয়া ক্রিয়া কি ক্রিয়া হবে আর বলা প্রয়োজন আছে নাই নিঃসন্দেহে আপনি বুঝে ফেলেছেন আনকনফিডেন্ট অ্যাবাউট ইট তাহলে এখানে এটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া তাই না ভাই এবার একটু দেখুন আমি বললাম ঠিক আছে আমার কথা মনে রেখো আমার কথা কি করবা মনে রেখো এই যে বাক্যটা যে আছে এই যে বাক্যটা এই বাক্যের মধ্যে যে ক্রিয়াটা ব্যবহৃত হয়েছে সেখানে বলছে রেখো যে আছে এই রেখোটা কি পদ ক্রিয়াপদ কিন্তু কথা হচ্ছে ভাই মন কি মন এই মন শব্দটা কি ক্রিয়াপদ না 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 এটা ক্রিয়াপদ না এটা একটা বিশেষ্য বা নাউন যেহেতু এটা ক্রিয়াপদ না পদ এবং ক্রিয়াপদ যুক্ত হয়ে একটা নতুন ক্রিয়া হয়েছে মনে রেখো এখানে কিন্তু দুইটা শব্দ না একটা কাজ শব্দ দুইটা কিন্তু কাজ কয়টা একটা তাই বিশেষ্য এবং ক্রিয়া মিলে একটা নতুন ক্রিয়া গঠিত হয়েছে বলে এটাকে আমরা কি ক্রিয়া বলবো অবশ্যই এটাকে আমরা মিশ্র ক্রিয়া বলবো এরপর আমি একটা শব্দ লিখলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো একটু খেয়াল করতে হবে এই ভালো থেকে একটা ক্রিয়াপদ খেয়াল করুন এই ভালো থেকে যে ক্রিয়াপদটা আছে না সেই ক্রিয়াপদটার মধ্যে থেকো একটি ক্রিপদ নিঃসন্দেহে এই থেকো একটি কীপদ ক্রিয়াপদ আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন থেকো একটি কি পদ ক্রিয়াপদ এখন প্রশ্ন হচ্ছে ভালো যে আছে। এই ভালো কি ক্রিয়াপদ না এই ভালো কখনই ক্রিয়াপদ হতে পারে না ভালো একটি বিশেষণ পদ ভালো একটি কি পদ বিশেষণ পদ অর্থাৎ ক্রিয়া না অন্য পদ অন্য পদ এবং ক্রিয়াপদ যুক্ত হয়ে যে নতুন ক্রিয়া গঠিত হয় সেই ক্রিয়াকে আমরা কি ক্রিয়া বলবো মিশ্র ক্রিয়া বলবো কি ক্রিয়া মিশ্র ক্রিয়া বলবো আশা করি এই ক্রিয়ার বিষয়টা সবাই ভালো করে বুঝতে পেরেছেন আরও দুটো উদাহরণ দেখবো আমরা তাহলে আরেকটু ভালো ক্লিয়ার হতে পারবো আমি এখানে আরেকটা শব্দ লিখবো আচ্ছা ঠিক আছে আমি বললাম রেখে দাও কি করবা রেখে দাও এই যে ক্রিয়াপদটা যে আছে এখানে দাও এটা একটা ক্রিয়াপদ দাও এটা কি ক্রিয়াপদ আর এই যে রেখে যে আছে এটাও একটা ক্রিয়াপদ তাহলে ক্রিয়া যোগ ক্রিয়া কি ক্রিয়া হবে এবার আপনারাই বলুন আশা করি এইটুকু বোঝার পরে বা এইটুকু ক্লাস করার পরে আপনি মোটামুটি এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন ক্রিয়া আর ক্রিয়া যোগ হলে কী ক্রিয়া হয় যৌগিক ক্রিয়া এখন আমি বললাম ঠিক আছে ক্রিয়ার ক্রিয়া তো যৌগিক ক্রিয়া এবার আপনি আমাকে একটু জানান তো আমি যদি এরকম লিখি আমার মাথা ঝিমঝিম করে মাথা কি করে ঝিমঝিম করে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে করে যে আছে। এই করেটা কি পদ নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন করেটা হচ্ছে একটা কি ক্রিয়াপদ করে কি ক্রিয়াপদ আর এই যে ঝিমঝিম যে আছে এটা কি পদ এটা একটি অব্যয় পদ এটা একটি কী পদ অব্যয় পদ এবার বলুন অব্যয় পদ কি ক্রিয়াপদ নাকি অন্য পদ অন্য পদ তাহলে ক্রিয়া যোগ অন্য পদ আপনি বলুন এবার এটা কোন ক্রিয়া হবে দুটো মিলে কিন্তু একটা কাজ বোঝাচ্ছে ঝিমঝিম করে কটা কাজ একটা কাজ রেখে দাও রাখবে না দিবে রাখবে অবশ্যই একটা কাজকে বোঝাচ্ছে তাহলে এই ঝিমঝিম করে একটা অব্যয় এবং একটি ক্রিয়া একটা অব্যয়ের সাথে একটা ক্রিয়া যুক্ত হয়ে যে নতুন ক্রিয়াটা গঠিত হয় সেই ক্রিয়াটাকে আমরা কি ক্রিয়া বলবো সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া আশা করি সরল ক্রিয়া মিশ্র ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া সম্বন্ধে আপনি পুরোপুরি ক্লিয়ার ধারণা পেয়েছেন আজকের ক্লাসে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সোহাগ বাংলা যে ফেসবুক পেজটি আছে সেই পেজটির সাথে সাথে থাকবেন পেজটি শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম